শিশুদের জ্বরের কারণে খিঁচুনি। সব মা বাবাই জ্বরের কারণে খিঁচুনিতে আক্রান্ত শিশুকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। মনে রাখবেন, এটি শিশুদের কোনো বিশেষ রোগ নয়, জ্বরের কারণে শিশুর শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র। আমুনির বয়স 13 বছর, খুব হাসি খুশি ও চঞ্চল। 2 দিন ধরে তার শরীর ভালো নেই, সর্দি কাশি ও জ্বরে কাবু হয়ে পড়েছে। বাবা মা ভাবলেন ভাইরাসজনিত সাধারণ জ্বর, এমনিতেই সেরে উঠবে। আজ জ্বরের প্রকোপ আরও বেড়েছে। জ্বর 120 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পর আমুনির যেন কেমন করতে লাগলো, জ্ঞান হারিয়ে ফেলল। হঠাৎ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, দাঁত চোয়াল শক্ত হয়ে গেল, হাত পা বাঁকা হয়ে যেতে লাগলো, সারা শরীর কাঁপতে লাগলো। আমুনির বাবা মা এই অবস্থা দেখে অত্যন্ত ঘাবড়ে গেলেন, আতঙ্কিত হয়ে দ্রুত ডাক্তারের কাছে ছুটে গেলেন। আমুনির এই লক্ষণটি হলো জ্বরের কারণে খিঁচুনি, যাকে ফেব্রিল কনভালশন বলা হয়ে থাকে। আসুন জেনে নেই জ্বরের কারণে খিঁচুনি এ সম্পর্কে কিছু তথ্য। সাধারণত 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের এটি হয়ে থাকে। মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের এটি বেশি হয়ে থাকে। সাধারণত পারিবারিক ইতিহাস থাকে। খিঁচুনি সমস্ত শরীরব্যাপী হয়ে থাকে, শরীরের শুধু বিশেষ কোনো অংশে আলাদাভাবে হয় না। জ্বর 120 ডিগ্রি ফারেনহাইট এর উপর গেলেই এই খিঁচুনি হয়ে থাকে। এই খিঁচুনি অল্প সময় স্থায়ী হয়, সাধারণত 20 মিনিটের কম স্থায়ী হয়। এই খিঁচুনি সাধারণত দিনে একবার, অর্থাৎ জ্বর 120 ডিগ্রি ফারেনহাইট থাকলেও 24 ঘন্টায় একবার হয়। এই খিঁচুনির জন্য শরীর বা স্নায়ুতন্ত্রের স্থায়ী কোনো ক্ষতি হয় না। কি করবেন? সব মা বাবাই জ্বরের কারণে খিঁচুনিতে আক্রান্ত শিশুকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। মনে রাখবেন, এটি শিশুদের কোনো বিশেষ রোগ নয়, জ্বরের কারণে শিশুর শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়ায় মাত্র। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত জ্বর কমাতে নিজের ব্যবস্থাগুলো নিন। শিশুর শরীর থেকে সব জামা কাপড় খুলে ফেলুন। ভেজানো তোয়ালে বা গামছা দিয়ে সারা শরীর বারবার মুছতে থাকুন। এই সময়ে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শিশুকে ফ্যানের বাতাসে রাখা যেতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে কাছের হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।